আজ আমি এই মোচা দিয়েই রেসিপি করে দেখিয়ে দেব বন্ধুরা, একদমই নতুন ভাবে রেসিপিটা করব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে, কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মোচাটা এখন আমি খুব ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে নেব। তো দেখো, আমি মোচাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এই যে মাঝখানে একটা শীষ আছে এরকম, মোচাটার এগুলো ছাড়িয়ে নিতে হবে, হয়ে গেছে, আর একটু বাকি আছে। মোচাগুলো আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। আমি বঠি নিয়ে নিয়েছি এখানে, খুব সুন্দর করে এখন আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। মোচা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, 1 গ্লাস জল দিয়ে দেব মোচাটা সেদ্ধ করার জন্য। আমি জলের মধ্যে 1 চামচ সর্ষার তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণে 1/2 চামচেরও কম। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। মোচাগুলো আমি যে কুচি করে কেটে রেখেছি সেই মোচাগুলো এখানে দিয়ে দেব। আমার জলের মধ্যে সব মোচাগুলোই দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি 2 মিনিটের মতো অল্প একটু সেদ্ধ করে নেব। একবারে ভাপানো হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে কড়াইটা, আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা একটু ভালো করে এভাবে লাগিয়ে নেব। আমি এখানে 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি, পনিরটা একটু হালকা করে ঘিয়ের মধ্যে ছাতলে নেব। আমার পনিরটা খুব ভালো করে হালকা করে ছাতলে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, খুব বেশি ভাজা যাবে না। পনিরটা আমি উঠিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সকালবেলা আমি ডাল বেটে বড়া বানিয়েছিলাম, কাঠখোলায় বড়াটা বানিয়েছিলাম, বড়াটা ছেড়ে দিচ্ছি, ভেজে নেব একটু। ওটা আমি দেখাতে পারিনি, ডাল বেটে যে বড়াটা বানিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। ডালের বড়াটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডালের বড়া আমার নামানো হয়ে গেছে, আমি এখানে 1টা আলু কেটে নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব তেলে। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আলুটা আমি নামিয়ে নিয়েছি, এখন আমি 1 1 করে সম্বারগুলো দিব। 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু পরিমাণে দারচিনি দিয়ে দিচ্ছি তেলে, পরিমাণ মতো অল্প একটু সাদা জিরে, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এভাবে টমেটো কেটে নিয়েছি, টমেটোটা তেলে দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমার এভাবে করে ভাজা ভাজা হয়েছে, দেখো একটু গলে গলে গেছে, এখন আমি দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা লালটা বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখন আমার ভাজা ভাজাটা হয়ে গেছে লঙ্কাটা, এখন আমি 1 চামচের মতো জিরে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব একটু। আমি দিয়ে দেব আধা চামচ, আমি এখানে আদা বেটে রেখেছি, দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখন দিয়ে দেব ভেজে যে আলুটা রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে, এখন আমি 1 1 করে হলুদ লবণ দিয়ে দেব। এখানে 1/2 চামচের লবণ নিয়েছি, 1/2 চামচের হলুদ নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে,
আমি মোচাটা যে সেদ্ধ করে একটু হাত দিয়ে আধ ভাঙা করে একটু চটকে নিয়েছি, এভাবে করে দেখো। এখন আমি মশলাটার মধ্যে মোচাটা দিয়ে দেব। এখন আমি মোচাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে করেই নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মোচাটা খুব ভালো করে কষিয়ে নেব। মোচাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। এখন আমি ডালের যে বড়াটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে, আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে অল্প পরিমাণে একটু নারকেল কুড়িয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব উপর দিয়ে ছড়িয়ে। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দেব এখানে এক চামচের মতো আমি গরম মশলা বেটে রেখেছি, দুটো এলাচ, অল্প একটু পরিমাণে দারচিনি দিয়ে দিচ্ছি গরম মশলাটা ছড়িয়ে। অল্প একটু পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। একদমই হয়ে গেছে আমার রান্নাটা, আমি এখন নামিয়ে নেব। আমার মোচার রেসিপিটা একদমই রেডি। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, একদমই নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি রেসিপিটা। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটা নতুন দেখছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি জানি তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করছো, এভাবেই আমার সঙ্গে থাকো, তাহলে আমি আরও অনেক দূর আগাতে পারবো। তো ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।